আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শোনার পর আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একবার শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, একদা কোনো এক ব্যক্তি গভীর বনে বেড়াতে গিয়েছিল, হঠাৎ এক টুকরো মেঘ থেকে গায়েবি আওয়াজ শোনা গেল, অমুক ব্যক্তির বাগানে পানি বর্ষণ করো। সাথে সাথে এক খণ্ড মেঘ ঠিক বাগানের উপরে স্থির হলো এবং প্রচুর বৃষ্টিতে বাগান সয়লাব হয়ে গেল। বৃষ্টির পানি নালা দিয়ে গড়িয়ে চলল এবং ওই ব্যক্তি পানির স্রোত কোথায় যা তার দেখার জন্য অনুসরণ করে চলল। খানিক পথ অতিক্রম করার পর সে দেখতে পেল জৈন এক ব্যক্তি কোদাল দিয়ে ক্ষেতের আইল বেঁধে আগত পানি নিজের বাগানে আটকিয়ে রাখছে। লোকটি দেখে বাগানের মালিকের নাম জিজ্ঞেস করল। আশ্চর্যের বিষয়, মেঘ থেকে যে নাম শোনা গিয়েছিল সেই নামই বাগানের মালিক জবাবে বলল। তারপর বাগানের মালিক তার নাম জিজ্ঞেস করার হেতু জানতে চাইল। লোকটি বলল, ভাই, পানি যে মেঘ হতে বর্ষিত হয়ে এখানে পৌঁছেছে সেই মেঘ থেকে একটি গায়েবি আওয়াজ শুনতে পেয়েছি যে আপনার নাম নিয়ে বলছে, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। আচ্ছা ভাই, বলুন তো আপনি এমন কি আমল করেন যার ফলে আপনি আল্লাহ পাকের দরবারে এতটা প্রিয় হলেন? বাগানের মালিক উত্তর দিল, যা কিছু আল্লাহর ওয়াস্তে করা হয় তা তো বলা ঠিক নয়, তথাপি আপনার অনুরোধে বলতে বাধ্য হলাম। এই বাগানের উৎপন্ন ফসলাদির তিন ভাগের এক ভাগ আল্লাহর পথে খরচ করি, অবশিষ্ট দু অংশের এক অংশ স্ত্রী ছেলেমেয়ে সহ নিজে ভোগ করি এবং অপর অংশ বাগানের পরিচর্যায় ব্যয় করি। প্রিয় বন্ধুরা, অত্র ঘটনা থেকে আমরা পরিষ্কারভাবে এই শিক্ষাই পাই যে আল্লাহকে যে কাজে শরীক রাখা হয় সে কাজের সুষ্ঠু সমাধানের জন্য আল্লাহ পাক গায়েব থেকে এমনভাবে সাহায্য করেন যা সে নিজেও জানতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।